বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম শুরু করে সংবাদ মাধ্যম সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এবার আলোচনায় আসলেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে আজ শুক্রবার জুমা মোবারক ক্যাপশন একটি ছবি পোস্ট করেন সাকিব ছবিতে সাকিব আল হাসানকে দেখা যায় লম্বা দাড়িতে গত তেইশ তারিখ চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে সাকিব আল হাসানের মুখে কোনো দাড়ি দেখা না গেলেও আজ এত বড় দাড়ি সহ ছবি দেওয়াতে অনেকেই প্রশ্ন তোলেন ছবিটি আপলোড দেওয়ার ঘন্টাখানেক পার হতে না হতেই ভাইরাল হয়ে যায় সাকিব আল হাসানের এই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারের সমালোচনা করলেও অনেকেই আবার প্রশংসা করেছেন তবে বেশিরভাগই প্রশ্ন অল্প সময়ে দাঁড়ি এত বড় হলো কিভাবে রাকিব আল হাসান নামের একজন লেখেন পনেরো এপ্রিলে কেমন ছবি দিলেন আজকে ছাব্বিশ এপ্রিলে এই ছবি কেমনে ম্যান টাকা দিয়ে কি দাড়িও বড় করা যায় নাকি সৈল রানা নামের একজন প্রশংসা করে লেখেন ভাই দাড়িতে অনেক অনেক সুন্দর লাগে এবার দাড়ি রেখে দেন আলোরন বিশ্বাস নামের একজন নকল দাড়ি উল্লেখ করে লেখেন প্রথমত এটা ফেক দাড়ি কারণ তিন দিন আগের খেলাতেও আপনার দাড়ি ছিল না ছবিটা জুম করলেই ফেক দাড়ি দেখা যায় আর এই দাড়িতে আপনাকে জঘন্য লাগছে আপনার জীবনের সব থেকে জঘন্য ছবি এটি কামরুল হাসান নামের একজন কড়া সমালোচনা করে লেখেন দাড়ি লাগাইয়া ফাজলামি করা ঠিক হয় নাই অরিজিনালি দাড়ি রাখেন পারলে গত দুই দিন আগের আইপিএল এর ম্যাচে আপনার খেলা দেখলাম দাড়ি নেই আজকে দাড়ি লাগাইয়া জুমা মুবারক জানাইতেছেন লজ্জা লাগে আপনার অভিনয় দেখে নাজমুল হাসান নামে একজন প্রশংসা করে লেখেন আহ কি যে সুন্দর লাগছে তবে মোট কথা হলো দাড়ি যদি কারো সৌন্দর্য নষ্ট কিংবা কমাতো তাহলে আল্লাহ পাক নবীজি সাল্লাহু আলাইসাল্লামকে দাড়ি দিতেন না আল্লাহ আমাদের সকলকে সুন্নত পালনের তৌফিক দান শরীফ খান জয় নামে একজন লেখেন এই সেই সাকিব যে পবিত্র উমরা হজ পালন করে আসার পর খুব সুন্দরভাবে মুখে দাড়ি রেখেছিল আর কিছুদিন পর তা কেটে এখন নকল দাড়ি লাগিয়ে পোস্ট দেয় নাজমুল বশির রাব্বি নামে একজন প্রশ্ন রেখে বলেন তিন দিন আগের খেলায় দেখলাম দাড়ি নাই আজ এত বড় দাড়ি আসলো কোথা থেকে ইব্রাহিম খলিল দীপু প্রশংসা করে লেখেন সাকিব ভাই খুশি হলাম আপনার এমন পরিবর্তন দেখে কিন্তু ভাবি কেউ কি আপনার মতো ইসলামী নিয়ম কানুনের ভেতর দিয়ে আসা যায় না মাহমুদুল হাসান শুভ নামে একজন আশ্চর্য প্রকাশ করে লেখেন কেমনে সম্ভব শেষ আইপিএল ম্যাচে দেখলাম দাড়ি কত ছোট আর দুই দিনের ভেতর এত বড় দাড়ি হয়ে গেছে সাকিব ভাই আপনার হরমোনের পাওয়ার অনেক সাকিব ভাই আপনার হরমোনের পাওয়ার তো অনেক শাহজালাল নিজামি নামে একজন লেখেন রিয়াল দাড়ি হলে বলবো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর যদি ফেক হয় তবে আমার মনে হয় উনি এটার মাধ্যমে ট্রাই করে দেখেছেন মানুষ কিভাবে নিবে ওনাকে যদি একদিন উনি সত্যি এভাবে রাখেন